আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিজনেসে কমিটমেন্ট কতটা জরুরি, কারণ কমিটমেন্ট জিনিসটা অনেক দরকার। কমিটমেন্টের বাংলা যদি আমি আপনাদেরকে বলি সেটি হবে প্রতিশ্রুতিবদ্ধ, অর্থাৎ আপনি কারো সাথে কথা দিয়েছেন অবশ্যই কথাটা আপনাকে রাখতেই হবে। আজকে এই বিজনেস রিলেটেড এই কমিটমেন্ট জিনিসটা আজকে আমি একটি সুন্দরভাবে তুলে ধরবো, কারণ আমার একটি স্টোরি আছে যেখানে কমিটমেন্টটা তারা রাখেনি বলে আমরা তাদের সাথে আর কন্টিনিউ করিনি। কারণ কমিটমেন্ট জিনিসটা অনেক দরকার। আপনি কারোর সাথে একটি কমিটমেন্ট দিয়েছেন যে এই জিনিসটি আমি আপনাকে আগামীকাল দেব, আবার আপনি বলছেন এই জিনিসটি আমি আপনাকে পরশু দিন আপনার বাসায় দিয়ে আসবো, কিন্তু দেখা যায় যে সেই দিন আর আপনি সেটি দিলেন না এবং ফোন দিয়েও বলছেন না যে আপনি এটি দিতে পারছেন না, এবং এটি কেন দিতে পারছেন না সেটিও আপনি কাস্টমারকে জানাচ্ছেন না, যার ফলে আপনার কি হচ্ছে তাদের প্রতি ট্রাস্ট বা তাদের যে একটি আপনি বিশ্বাস করেছেন সেটি কিন্তু ধীরে ধীরে আপনার কমে যাচ্ছে। অবশ্যই ফুল স্টোরিটি শুনতে হলে নিচে দেয়া লিঙ্কটি অবশ্যই দেখবেন। আমি একটি কোম্পানিতে আমরা কিছু টাকা ইনভেস্ট করেছি, সেখানে তাদের কথা ছিল যে তারা আমাদের এই টাকার জন্য বা তারা আমাদের এই প্রতি মাসে ইনস্টলমেন্টের মাধ্যমে তারা আমাদেরকে কিছু প্রোডাক্ট দিবে এবং সাথে আমাদের জন্য একটি ল্যান্ডও হবে। তো এইভাবেই তাদের সাথে আমাদের কথা হয়েছে বা এইভাবে তাদের সাথে আমাদের কথা চলছে, কিন্তু দেখা গিয়েছে কিছুদিন যাওয়ার পরে তারা আমাদের সাথে ঠিকঠাকভাবে আর কোনো কমিটমেন্ট রক্ষা করছে না, কমিটমেন্ট তারা মেনটেন করছে না, এবং আমরাও যদি যখন তাদেরকে ফোন দিই যে আমাদের প্রোডাক্টগুলো কবে দিবেন কখন দিবেন, অথচ তারা কিন্তু ইনস্টলমেন্ট নিয়ে যায় কিন্তু তারা ঠিক মতো প্রোডাক্ট দিচ্ছে না বা প্রোডাক্ট তারা ঠিকভাবে আমাদেরকে পৌঁছে দিচ্ছে না। আমরা তাদেরকে ফোন দিই বা তাদেরকে যখন আমরা ফোন দিয়ে জিজ্ঞাসা করি কবে দিবেন, বলছে আগামীকাল দিব, বা অনেক সময় তারা ফোনই ধরে না বা তারা ঠিক মতো আমাদের বাসায় দিয়ে যায় না প্রোডাক্টগুলো, বা ফোন দিলে তারা বলে যে হ্যাঁ আপনাদের প্রোডাক্টগুলো ঠিকভাবে পৌঁছে যাবে চিন্তা করবেন না, এভাবে তারা আশ্বাস দেয়, কিন্তু দেখা যায় যে সময় যায় কিন্তু তারা ঠিক মতো প্রোডাক্টগুলো দিচ্ছে না বা প্রোডাক্টগুলো পৌঁছে দিচ্ছে না। সবসময় আমি একটি কথা বলি যে বিজনেস যদি আপনারা করেন অবশ্যই কমিটমেন্টটা রক্ষা করতে হবে। বিজনেসে যদি কমিটমেন্ট রক্ষা না করেন বা বিজনেসে যদি আপনার কমিটমেন্ট ভালোভাবে না থাকে, তাহলে কিন্তু সেই বিজনেস নিয়ে আপনি বেশি দূর এগিয়ে যেতে পারবেন না। কারণ বিজনেসটি এমন একটি জিনিস যেখানে আপনার কাস্টমারের সাথে প্রতিদিন কাজ করতে হবে, কাস্টমারকে নিয়ে আপনাকে কাজ করতে হবে। কাস্টমার যদি খুশি না থাকে বা কাস্টমার যদি আপনার সার্ভিস পেয়ে তাদের ভালো না লাগে, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার বিজনেসটি নিয়ে আপনি বেশি দূর এগিয়ে যেতে পারবেন না। কারণ বিজনেসটি যেহেতু কাস্টমারের সাথে আমাদের ডিল করতে হয়, সুতরাং বিজনেসে 100% ট্রান্সপারেন্সি অবশ্যই বজায় রাখতে হবে। আপনাকে বিজনেসে 100% ট্রান্সপারেন্সি অবশ্যই বজায় রাখতে হবে, এবং তাদেরকে যখন আমরা ফোন দিই তারা বলে আজকে দিব কালকে দিব পরশু দিব, এভাবে তারা আমাদেরকে বলতে থাকে, কিন্তু দেখা যায় যে তারা আমাদের প্রোডাক্টগুলো ঠিক মতো দিচ্ছে না বা তারা মাঝে মধ্যে অনেকদিন কোনো কথা নাই বার্তা নাই, ফোন ধরে না বা ফোন ধরলে বলে যে না আমরা বিজি আছি আপনার সাথে পরে কথা বলবো। এই যে তাদের সাথে এই যে আমাদের একটি গ্যাপ তৈরি হচ্ছে, যে গ্যাপটি তৈরি করার ফলে দেখা যাবে যে আমাদের কিন্তু বিজনেসে বা আমরা যে তাদের সাথে একটি কমিটমেন্ট করেছি বা আমরা যে তাদের থেকে একটি ল্যান্ড পাবো বা তাদের থেকে যে আমার প্রোডাক্টগুলো পাবো, এই প্রোডাক্টগুলো পেতেও কিন্তু আমাদের তখন কষ্ট হচ্ছে। এই স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্য যে আপনারা যদি বিজনেস করেন বা আপনাদের যদি বিজনেস করার ইচ্ছা থাকে, অবশ্যই কাস্টমারকে যখন বলবেন ঠিক তখনই দিবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে তুলে ধরবেন সেই প্রোডাক্টগুলো কিন্তু 100% কোয়ালিটিফুল হতে হবে। আমরা তাদের কাছ থেকে যে প্রোডাক্টগুলো পাই বা যে প্রোডাক্টগুলো তারা আমাদেরকে দেয় সেই প্রোডাক্টগুলো কিন্তু সবসময় ভালো যে হয় তা না। অনেক প্রোডাক্ট আছে খারাপ হয়, আপনার বেশি দিন রাখা যায় না পচে যায়। অ্যাজ এ রেজাল্ট তাদেরকে আমরা অনেকবার বলেছি যে আপনার ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, ভালো প্রোডাক্ট দেন, প্রোডাক্টগুলো ভালো হয় না, প্রোডাক্টগুলো আরও ভালো করতে হবে ইত্যাদি বিষয়গুলো কিন্তু নিয়ে তাদেরকে আমরা প্রায় সময় বলে থাকি, কিন্তু তারা এই বিষয়গুলো খুব একটা কর্ণপাত করে না। এবং আরেকটি কথা আমি বলে রাখি, আপনি যে বিজনেস করবেন বা বিজনেস শুরু করবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে
ফান্ড ভালোভাবে ম্যানেজ করে নিতে হবে। আপনি যদি বড় প্রজেক্ট হাতে নেন অবশ্যই আপনাকে ফান্ড ভালো করে নিতে হবে। ফান্ড যদি আপনার ভালো থাকে তাহলে আপনি বিজনেস নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি সামনে এগিয়ে যাবেন। আপনার প্রজেক্ট অনুযায়ী ফান্ড রেডি করে বিজনেস শুরু করবেন। প্রজেক্ট আপনার বড়, ফান্ড আপনার ছোট, তাহলে কিন্তু সেই বিজনেস নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন না। অবশ্যই আপনাকে প্রজেক্ট যত বড় হতে হবে ফান্ড তত বেশি নিয়ে নামতে হবে। এবং আরেকটি কথা হচ্ছে আপনাকে কাস্টমারকে যেভাবে হ্যান্ডেল করতে হয় যদি আপনি না বুঝেন একজন বিজনেস কনসালটেন্টের পরামর্শ নেন। বিজনেস কনসালটেন্ট আপনাকে এই বিষয়গুলো নিয়ে ভালোভাবে পরামর্শ দিবে। লস ভেঞ্চার কনসালটেন্সি আমরা এগুলো নিয়ে কাজ করছি, এগুলো নিয়ে আমরা কথা বলি, এইভাবেই আমরা সকলকে বুঝিয়ে থাকি যে বিজনেস যদি করতে হবে ভালো প্রোডাক্ট নিয়ে কমিটমেন্ট সহকারে বিজনেস করতে হবে, নাহলে কিন্তু আপনি সেই বিজনেস নিয়ে বেশি দূর এগিয়ে যেতে পারবেন না। কাস্টমার আপনার কাছ থেকে সবসময় ভালো সার্ভিস আশা করে, তারা আপনার কাছে তাদের কষ্ট অর্জিত টাকা তুলে দেয় এবং যার ফলশ্রুতিতে আপনাকেও তাকে কিন্তু ভালো জিনিস দিতে হবে। যদি আপনি তাকে ভালো জিনিস না দেন তাহলে কিন্তু সে বিজনেস নিয়ে আপনি বেশি করে এগিয়ে যাবেন না। কমিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কমিটমেন্টটা যদি আপনার ভালো হয়, যেমন এই যে আমার একটা তিক্ত অভিজ্ঞতা হলো এই যে তারা ঠিক মতো আমাদের প্রোডাক্টগুলো দিচ্ছে না এবং তারা আমাদেরকে ফোন দিলে বলে হ্যাঁ আপনার প্রোডাক্টগুলো পৌঁছে যাবে আজকে না কালকে, স্যার কালকে পৌঁছে যাবে, আপনি ল্যান্ড পাবেন, এই যে কথা কিন্তু কথা অনুযায়ী কিন্তু কাজের সাথে কোনো মিল পাচ্ছে না। অ্যাজ এ রেজাল্ট তাদের থেকে আমাদের একটি ফেট উঠে যাচ্ছে। সবসময় মনে রাখতে হবে কাস্টমারকে নিয়ে যেহেতু বিজনেস করতে হয় কাস্টমার যেন 100% খুশি থাকে এই বিষয়টা খুবই খুবই ভালোভাবে চিন্তা করতে হবে। আজ এ পর্যন্তই, অবশ্যই আপনার বিজনেসে কমিটমেন্ট রক্ষা করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।